সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমার খুবই প্রিয় মানুষ ডক্টর তানভীর আহমেদ সিডনি, তার সাথে আমরা কথা বলবো। সিডনি ভাই কেমন আছেন? ভালো। সিডনি ভাই, এবার মেলায় আপনার নতুন বই কি কোথায় পাওয়া যাচ্ছে? অনার্য থেকে একটি বই আসবে, আমি একটি সম্পাদনা করেছি আমাদের মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। পাঞ্জিরি পাবলিকেশনস থেকে আমার বেশ কিছু পুরনো বই আছে, অনেক বছর ধরেই সেগুলো পাঠকের কাছে যাচ্ছে। তেনালিরামের মজার কথন অনুবাদ আছে, ব্ল্যাক বিউটি আমার খুবই পছন্দের একটি অনুবাদ। ভাষাচিত্র থেকে আমার গ্রন্থ আছে 5টি শ্রুতি নাটক, এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কাজ আছে, নাটকের একটি বই, বাংলাদেশের আদিবাসীদের নাট্য সংকলন মান্দি ভাষার নাটক, এবং একটি আমাদের হাজংদের নিয়ে, অর্থাৎ এই ময়মনসিংহ অঞ্চলের, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাঁদের নিয়ে তিনটি নাটক, সেই তিনটি নাটকও গত বই মেলায় বেরিয়েছে। বাহ বাহ, এই যে লেখালেখি এবং এখন আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমাদের সাহিত্যের এই সময়ের যে প্রবণতা এটাকে আপনি আসলে কীভাবে দেখছেন, সংকটগুলো কী আসবে? এই সময়ের প্রধান প্রবণতা হচ্ছে জনপ্রিয় হওয়ার কৌশল, খুব বিপজ্জনক আমরা দেখছি যে, এবং পাঠের দিকে একদমই আগ্রহ নেই আমাদের। মানে আমি আমার নিজের জায়গা থেকে যদি মূল্যায়ন করি যে বিশ্ব সাহিত্যের সঙ্গে আমাদের যোগাযোগ কমে আসছে, এমনকি বাংলা সাহিত্যেরও উল্লেখযোগ্য গ্রন্থগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ নেই, আমরা সমাজকে দেখছি না, রাষ্ট্রকে দেখছি না, ফলে আমাদের লেখা যেন একটা উপরিতল থেকে যাচ্ছে। এবং আমরা যেটা মনে করছি যে আমাদের লেখার বাজারের দায়িত্বটা আমাদের ফেসবুক নিয়ে নিয়েছে, ওটাতে প্রচার প্রচারণা করলেই হবে, লেখার মান যা আছে তাই হোক, তাতে কিছু আসা যায় না, এবং একটা ভালো প্রকাশ একটা ভালো বাধাই, কিন্তু বিষয়ের দিক থেকে আসল যেটা কন্টেন্ট খুবই 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 মানে ভাবনা নাই আমাদের। ভালো অনুবাদের সংকট, ভালো কথা সাহিত্যের সংকট, কবিতার সংকট, আমাদের নাটকের সংকট, মানে কোনো শাখাই ভালো একটা প্রবন্ধ এখন কেউ যত্ন করে লিখেন না, কেন জানি না। তারপর তো প্রকাশকরা ছেপে দিচ্ছেন, এখানে তো প্রকাশকের পেশাদারিত্বের প্রশ্নটা আসে, বেশিরভাগ প্রকাশনা সংস্থার কোনো ভালো এডিটোরিয়াল বোর্ড নাই, পাঞ্জিরি তো সেই জায়গায় একটা আলাদা, ওদেরকে সম্পাদনা পরিষদ আছে, একটা প্রক্রিয়া আছে, সেইটাকে কিভাবে আপনি মূল্যায়ন করেন? আমাদের দুটো বিপদ আছে, প্রকাশক ঘুম থেকে উঠে নভেম্বর মাসে যে ফেব্রুয়ারিতে বই মেলা, আর লেখকও ঘুম থেকে উঠে অক্টোবর মাসে যে তাকে একটা কোনো রকম বই বের, এবং বইটা লেখার পর দিনই যেন তার বইটা বের হয়ে আসতে হবে, একদম গরম গরম বইটা পাওয়ার যে প্রবণতা, এবং এর ফলে যেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু লেখক প্রকাশক পাঠক তিন পক্ষই। আমি সবসময় বলি আমাদের বাংলা প্রকাশনা সংস্থা দাঁড় করানোর জন্য একটি সম্পাদনা পরিষদ খুব জরুরি, এবং ভালো সম্পাদক না হলে কিন্তু ভালো বই হবে না। একদম সিডনি ভাই, পাঞ্জিরির কাছে আমি এই সুযোগে কৃতজ্ঞতা জানিয়ে রাখি যে আমি 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 আমার প্রথম অনুবাদ এখান থেকে যখন হয় তখন আমাকে আমাকে বলা হলো যে আপনি কিন্তু সম্মানী পাবেন, এবং সেই সম্মানীর খামটি গ্রন্থটি বাজারে আসার আগে আমাকে দিয়েছে। তারপর বিপণনের যে প্রসঙ্গটি, পাঠক তৈরির যে একটা প্রক্রিয়া ওরা শুরু করেছে, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা খুবই ভালো উদ্যোগ। আমি আমি শান্তিনগরে তাদের একটি বিক্রয় কেন্দ্র আছে, আমি সপরিবারেও গিয়েছি কয়েকবার। এখন ভালো বইটা আমি কোত্থেকে সংগ্রহ করব? বইমেলায় একটা বই বের করলাম এবং লেখক 25 কপি কিনলো, লেখকের দুলাভাই শালা এরা কিনলো, এবং এই বইটা এরপর হচ্ছে একদম গোডাউনে ভুলে গেলাম আমরা। হ্যাঁ, সেই বই বের করার কোনো দরকার নেই। গড়ে যদি 4000 করে বই হয়, গত 10 বছরে 4×10=40, 4 লাখ বই বেরিয়েছে, মানে সেগুলো কই আসলে? পাঠের আনন্দ হচ্ছে আমার কাছে ভাত খাওয়ার মতো, নানা কারণে আমি কষ্ট পাচ্ছি, তখন আমি গোড়াতে আশ্রয় নিয়েছি। আমার যখন খুব মন খারাপ হয়েছে আমি আমি বিষাদ সিন্ধুতে আশ্রয় নিই, আমি যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন ভাবি তখন আমি মহাভারতে আশ্রয় নিই। এখন এক একজনের রুচি এক এক রকম, কিন্তু তার যেখানে আনন্দ লাগে, কেউ হয়তো পোস্টার পড়ে আনন্দ পায়, পড়ুক না, কেউ হয়তো কবিতা পড়ে আনন্দ পায়, কেউ গান পড়ে আনন্দ পায়, এই এই আনন্দটা সব পাঠকেরই, এটা হচ্ছে একটা বিমক্ষণ হওয়া আর কি। পাঠ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার ক্ষুধা আছে, আমাকে খেতে হবে। প্রিয় দর্শক, আমি নিশ্চিত যে এই সিডনি ভাই যেভাবে বললেন, বইয়ের কাছে পাঠের কাছে আপনারা যাবেন, এই আনন্দের কাছে যাবেন। সিডনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক প্রিয় দর্শক, পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে আজ থামছি এখানেই, এই আয়োজনে দেখা হচ্ছে অতি দ্রুতই অন্য কোনো লেখককে সাথে নিয়ে। সবাইকে সে পর্যন্ত শুভকামনা, সবাইকে অনেক ধন্যবাদ।